Hello and welcome to the first Olympic of Bangladesh. I am your host, Afsan the Buro Guy. Oi, kisher host tumi? Hello, ami Liza from Khub Lakse. Ki lakse bolbo na, sharam lage. I am your host of Bangladesh Food Olympic. Ish ashche. Oi, ami je poriman aaj porjonto restaurant e gola dhakka khaisi, tumi ki khaicho? Khao nai. Ejono Food Olympic er host ami hobo. ছোট্ট বাবুরা তোমরা এমন করো না, যাও একসাথে কাজ করো। আজকের প্রথম ইভেন্ট বার্গার দৌড়। যে ফার্স্ট হবে সে পাবে বার্গারটি রিভিউ দেওয়ার সুবর্ণ সুযোগ। আমরা প্রথম কন্টেস্টেন্টের সাথে কথা বলবো, উনি হলেন ফুড গাপ্পি। আমি ছন্দে ছন্দে বলবো কথা, শুনে তোমাদের হবে মাথা ব্যথা। আপনি কি গোল্ড জিতবেন আজকে? অবশ্যই আজকে জিতে গোল্ড হেটার্সদের করে দিব বোল্ড। আচ্ছা, আপনি যদি আজকে ইভেন্টে জিতে যান এবং জিতে রিভিউ দেওয়ার সুযোগ পান, তাহলে কি বাংলাদেশের জিডিপি বেড়ে যাবে? তা জানি না, বাট এরকম সিরিয়াস কোয়েশ্চেন শুনে আপনার ভিউয়ার্স ঠিকই কমে যাবে। আজকের সেকেন্ড কন্টেস্টেন্ট গুতান বেলি, আসুন তার সাথে কথা বলি। হ্যালো গাইস, সেম ক্রিঞ্জ হিয়ার ইন ইংলিশ। ইয়ো ইয়ো, আপনি কনফিডেন্ট যে আপনি ফার্স্ট হবেন? ইয়েস, ফুড ইজ ভেরি জুসি, ফ্রেশ, ইয়ামি, টেস্ট সো গুড। কাট কাট, কি যে বলেন, স্পন্সরশিপদের জন্য কত কিছু যে সহ্য করা লাগে। আচ্ছা, পরের কোয়েশ্চেন, আপনি রিভিউ এর দৌড়ে ফার্স্ট হয়ে বাংলাদেশের জনসংখ্যার সমস্যার কি কোনো সমাধান দেখতে পান? So tasty food. I just enjoyed atmosphere here. Dur pagal, ki je bole bhagen. Amader next contestant Petuk Dura bhai. Achha Dura bhai, pichhi pachcha der dore apnio je ajke amshogrohon korchen, apnar ki mone hoy apni jitben? Obosshoi ami boring boring kotha bolbo, omni sobai ghumay jabe. আর আমি টুক করে বার্গার দৌড়ের বার্গারটা খেয়ে দৌড়টা জিতে নিব। আচ্ছা, এই যে দৌড়ে জিতবেন, এটি কি বাংলাদেশের ধনী গরিবের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য, এই সমস্যার কি কোনো সমাধান হবে? সেই সমস্যার সমাধান হোক না হোক, আমি আরো ধনী হব। হি 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 হি। টোকিও অলিম্পিক 2020-তে বাংলাদেশ থেকে 6 জন পার্টিসিপেট করেছেন। আমরা কি আসলেই তাদের চিনি? এক ঝলকে তাদের একটু চিনে নেই। এদের চেনা কেন দরকার? আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি খুবই খারাপ, এটা আমরা সবাই জানি। দুর্নীতিতে প্রথম অথবা পাসপোর্টের মান আজ তলানির পর্যায়ে, এ জাতীয় খবরগুলো আমরা প্রতিনিয়ত শেয়ার দিই। কিন্তু আন্তর্জাতিক ভাবমূর্তির উন্নতিতে ব্যক্তিগত পর্যায়ে আমরা কি কোনো কাজ করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। স্পোর্টসকে সাপোর্ট করে, অ্যাথলেটদের সাপোর্ট করে। পরবর্তীতে বাংলাদেশ যদি অলিম্পিকে 10টি গোল্ডও পায়, তাহলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই ভালো হয়ে যাবে। আমরা সবার কাছে একটি ডিসিপ্লিনড জাতিতে পরিণত হব। এটার জন্য আমি বা আমরা কী করতে পারি? আমাদের সবার উচিত অ্যাথলেটদের ফলো করা এবং তাদের সোশ্যাল মিডিয়া নাম্বারস বুস্ট করা। ইটস অল অ্যাবাউট নাম্বারস গেম। তারা যত বেশি পপুলার হবেন তত বেশি স্পন্সর পাবেন। স্পন্সর পেলে ট্রেনিংয়ের জন্য টাকা আসবে আর আমাদের গোল্ড পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্লিজ শেয়ার দিস পোস্ট সো দ্যাট পিপুল ক্যান আন্ডারস্ট্যান্ড হু আওয়ার রিয়েল হিরোস আর।